আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমার হাতে একটি প্যাসিভ বেসন সার্কিট রয়েছে। তো ভিউয়ার্স, এই প্যাসিভ বেসন সার্কিটটি কীভাবে কানেকশন করতে হয় এবং এই সার্কিটটি ব্যবহার ফলে আমরা কী কী সুবিধা পাবো এবং এই সার্কিটটি আমরা কোথায় পাবো, তো তা নিয়ে আজকের এই ভিডিও। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দেবেন। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, এটা হচ্ছে একটি বেস্টন সার্কিট। তো আমরা জেনে নেই এই বেস্টন সার্কিটের কাজ কী। তো এই বেস্টন সার্কিটের কাজই হচ্ছে অ্যাম্প্লিফায়ারের ভলিউম, বেস এবং টনকে কন্ট্রোল করা। তো এই ভলিউমগুলোর দ্বারা আমরা বেস ভলিউমকে কন্ট্রোল করতে পারবো। তো বাজারে বিভিন্ন ধরনের বেস্টন সার্কিট পাওয়া যায়। তো আমি যদি একটা বাংলা বেস্টন সার্কিট দেখাই, তো এটি হচ্ছে একটি বাংলা বেস্টন সার্কিট যেটার দাম 50 টাকা। তো এখন কথা হলো, আমরা এই বেস্টন সার্কিট ব্যবহার না করে এটা ব্যবহার করব কেন? তো এটা ব্যবহার করতে আমাদের কোনো ভোল্টেজের প্রয়োজন হবে না এবং এটা ব্যবহার করতে গেলে আমাদের 12 ভোল্টের প্রয়োজন হবে। তো এটা হচ্ছে প্লাস পয়েন্ট এই সার্কিটের। তো আজকে আমরা দেখব এটা কীভাবে কানেকশন করতে হয়। তো ভিউয়ার্স, আমরা একটি সার্কিট নিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের অ্যাম্প্লিফায়ার সার্কিট। তো এখানে অডিও ইন করা হয় এবং এই সার্কিটের ঠিক এখানে অডিও ইনপুট করতে হয় এবং এখান থেকে আউটপুট আসে। তো আমরা দেখব কীভাবে কানেকশন করতে হয়। তো এজন্য আমরা একটি ব্লুটুথ কার্ড নিচ্ছি। তো এই হচ্ছে ব্লুটুথ কার্ড। তো ভিউয়ার্স, এই সার্কিটটি হচ্ছে একটি মনো অ্যাম্প্লিফায়ার। তো সেজন্য এখানে আমাদের যা করতে হবে, যেহেতু এটা স্টেরিও বেস্টন সার্কিট, তো এক্ষেত্রে আমাদের এখানে এই যে তার দুটি রয়েছে, সরি এই যে পা দুটি রয়েছে, এই পা দুটি আমাদের শর্ট করে নিতে হবে এবং এই মাঝখানের পিনটি হচ্ছে গ্রাউন্ড এবং ঠিক এখানেও এটা এবং এই পাটি শর্ট করে নিতে হবে। তো আমরা এই পা দুটি শর্ট করে নিচ্ছি এবং এই পা দুটি। তো ভিউয়ার্স, আমরা কিন্তু লাগিয়ে নিয়েছি। তো এখন আমাদের যা করতে হবে, এখন আমাদের এই ব্লুটুথ কার্ডটিকে নিতে হবে। তো এছাড়া আপনারা অডিও পিন ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখন আমাদের যা করতে হবে, এই তার দুটি নিতে হবে। তো এখানে আর সাইড এবং এল সাইড আমরা এখানে শর্ট করে নিয়েছি। তো এই হচ্ছে একটি তার এবং এই নীল তারটি হচ্ছে গ্রাউন্ড। তো এই ইনপুটের যে তার দুটি রয়েছে সেটা আমরা এই সার্কিটে ইনপুটে লাগিয়ে দিব। তো মাঝখানেরটি হচ্ছে গ্রাউন্ড এবং এখানে আর সাইড এবং এল সাইড আমরা যেহেতু শর্ট করে নিয়েছি, তো এই লাল তারটি আমরা ঠিক এখানে লাগিয়ে দিব, ঠিক এখানে, এবং এই নীল তারটি এই ঠিক এখানে মাঝখানে লাগিয়ে দিব। তো আমরা লাগিয়ে নিচ্ছি। তো আমরা কিন্তু লাগিয়ে নিয়েছি। তো এখন আমাদের যা করতে হবে, এখন আমাদের ঠিক এখান থেকে যে আউটপুট আসবে সেই আউটপুটটি আমাদের এই সার্কিটে লাগিয়ে দিতে হবে। তো এখানে এই মাঝখানে পিনটি হচ্ছে গ্রাউন্ড এবং এটা হচ্ছে আর সাইড এবং এল সাইড, যেহেতু আমরা শর্ট করে নিয়েছি। তো এটাই হচ্ছে আমাদের অডিও ইনের তার এবং এই গ্রাউন্ডটি ঠিক এখানে গ্রাউন্ডে লাগিয়ে দিব এবং এই ইন তারটি ঠিক এখানে এদের ইনে লাগিয়ে দিব। তো আমরা লাগিয়ে নিচ্ছি। তো আমরা কিন্তু লাগিয়ে নিয়েছি। তো এখন আমাদের যা করতে হবে, এখন আমাদের একটা স্পিকার নিতে হবে।
তো এই হচ্ছে স্পিকার, তো এটা আমরা ঠিক এখানে লাগিয়ে নিচ্ছি। তো আমরা একটু গুছিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স আমরা কিন্তু গুছিয়ে নিয়েছি এবং পাওয়ার সাপ্লাই দিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স এখন কথা হলো এই সাইকেলটি আমরা কোথায় কিনতে পারবো। তো ভিউয়ার্স এই সাইকেলটি কিনতে হলে আপনাদের ভিজিট করতে হবে আপনাদের ইলেকট্রনিক শপ। তো ভিউয়ার্স আপনাদের ইলেকট্রনিক শপের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তো আপনারা চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারেন এবং কিনতে পারেন এই সাইকেলটি। তো ভিউয়ার্স এখন আমরা একটি ফোন নিয়ে আসব এবং তারপর একটি গান প্লে করে দেখব। তো ভিউয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দেবেন। তো ভিউয়ার্স দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এবং এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।